শেষ অবধি বাংলাদেশ দল জেতেনি। মন খারাপ আছে, আমার আছে, নিশ্চয়ই আপনারও আছে। নাজমুল হাসান পাপন সাংবাদিকদের উদ্দেশ্যে অনেকটা এমন কথা বলেছেন যে, কারণ আমরা তো অনেক ধরনের রিপোর্ট করি, তো তিনি একটা কথা বলেছেন যে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে যখন বাংলাদেশ সিলেটে হারালো, তারপর অনেকেই বলছিল আইওয়াস আর অনেক কিছু, শত্রুরা আসলে খুশি হওয়া উচিত ছিল। আপনি তো শত্রু না, আপনি খুশি তো? আমি তো অবশ্যই খুশি, এবং নিউজিল্যান্ডের সাথে জয়টা বাংলাদেশের জন্য স্পেশাল ছিল, এবং আমরাও বলছিলাম বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টেস্ট জয় নিউজিল্যান্ডের সাথে। এবং নাজমুল হাসান পাপন কিন্তু কখনো এরকম কথা নিকটতীতে বলেননি বা অতীতেও বলেননি। আসলে তিনি সবসময় মিডিয়ার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং সবসময় মিডিয়াকে সাপোর্ট করে গেছেন, কিন্তু এটা হয়তো মাত্রা ছাড়িয়ে গেছে এবং অনেক কোশ্চেন হয়েছে মিডিয়াকে নিয়ে। তিনি হয়তো সেই আগের কথাগুলো বলেছেন, এবং তিনি একটা কথা বলেছেন যে এতদিন তিনি এসব কারণেই চুপ ছিলেন, আসলে সবাই যাতে বোঝে কী হচ্ছে। এবং নাজমুল হাসান পাপন আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলেন, কারণ নিউজিল্যান্ডকে ওই রকম টেস্ট হারানোর পরও অনেক রকম কথা হয়েছে, উইকেট নিয়ে সমালোচনা হয়েছে, এবং সেই জয়কে এখনও তো অবশ্যই হচ্ছে, এবং সেই জয়কে বলা হয়েছে আইওয়াস। এবং নাজমুল হাসান পাপন একটা কথা একবারে ক্লিয়ার করে বলেছেন যে নিউজিল্যান্ড যেই দল নিয়ে এসেছে, নিউজিল্যান্ড পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে এসেছে, কিন্তু বাংলাদেশ কিন্তু সেই দলটা পায়নি। এবং এরকম একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো আসলে বাংলাদেশ চাইবে হোম অ্যাডভান্টেজ নিতে, এবং সেটাই তারা চেষ্টা করেছে। হয়তো পূর্ণ শক্তির দল থাকলে উইকেটটা একটু অন্যরকম হতে পারতো। এবং বিসিবির ব্যাখ্যাটা কিন্তু এখানে ক্লিয়ার, আসলে বিসিবির সমালোচনা করারও জায়গা নেই। এবং নাজমুল হাসান পাপন যেটা বলেছে, আসলে বাংলাদেশ জয় যারা সমালোচনা করে তাদের আসলে চিন্তাধারা বা উদ্দেশ্য নিয়ে আসলে সন্দেহ করার মতো যথেষ্ট জায়গা আছে, এবং এটা নিয়ে আমারও আসলে যথেষ্ট সন্দেহ আছে। এই তো একটা আজকে অনেক ভালো ঘটনাই ঘটেছে। আসলে একটা ভালো ঘটনার মধ্যে এমনও হতে পারে যে মুশফিকুর রহিমের ইস্যুটাতে তো আসলে অনেক কথা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে গত দুই তিন ধরেই। নাজমুল হাসান পাপন বলেছেন মুশফিক তার মতো করে স্টেপ নিয়েছে, এবার বিসিবির যা করণীয় বিসিবি তা করবে। এই যে বিসিবি একটা স্টেপ নেবে, অবশ্যই নেবে, যেহেতু নাজমুল হাসান পাপনের মতো একজন মানুষ বলেছেন বিসিবি অবশ্যই স্টেপ নেবে। বিসিবি স্টেপ নেওয়ার পর এই যে মানে আজগুবি কন্টেন্ট বানানো অথবা অনেক কিছু, এটা কতটা কমবে বলে আপনি মনে করেন? স্টেপ নেওয়ার পরে তো অবশ্যই কমার উচিত, এবং এটা হওয়া অনেক আগেই স্টেপ নেওয়া উচিত ছিল অনেক ইস্যুতেই। এবং আজকে প্রশ্ন হয়েছে দেখে অথবা বিসিবি সভাপতি এইসব কথা বলেছেন, এবং মুশফিক নিজে একটা স্টেপ নিয়েছেন বলে এটা তো আরেকটু এগিয়ে গেছে, এবং গণমাধ্যমের অনেক কর্মীরা হয়তো কথা বলেছেন এইসব নিয়ে। শুধুমাত্র একটা কন্টেন্ট না, আসলে অনেক কন্টেন্ট, অনেক সময় অনেকের অনেক কন্টেন্ট এরকম হয়েছে যেগুলো আসলে সত্য তথ্য না বা ধারণা করা তথ্য, এইসব নিয়ে আসলে ধারণা করা তথ্য নিয়ে তো আসলে নিউজ করা যায় না। নাসুমের ব্যাপারটার কথাও বিসিবি সভাপতি বলেছেন, আসলে এটা ডাহা মিথ্যা তিনি জানেন, তাই এটা নিয়ে আসলে বাড়তি কথা বাড়িয়ে আসলে লাভ নেই। সো অনেক গুলো আলোচনা এখানে হয়েছে, এবং বন্ধ তো আসলে হওয়া উচিত, এখন বন্ধ হবে কিনা সেটা বড় ব্যাপার, বাট বিসিবির দায়িত্ব হচ্ছে স্টেপ নেওয়া, বিসিবির দায়িত্ব হচ্ছে ক্রিকেটারদের ডিফেন্ড করা, এবং সেটা বিসিবি করবে জানিয়েছে। এবং মুশফিকুর রহিম এখানে বলাটা ধন্যবাদ প্রাপ্য, কারণ তিনি এগিয়ে এসেছেন, কারণ অতীতে দেখা গেছে যে প্লেয়ারদের সাথে অনেক সমালোচনা হয়েছে, প্লেয়াররা আনঅফিসিয়াল অনেক কথাই বলেছেন আমাদেরকে, বাট অফিসিয়ালি কেউ কোনো স্টেপ নেননি, বাট মুশফিকুর রহিম এখানে একটা সাহসের পরিচয় দিয়েছেন অবশ্যই, এবং স্টেপ নেওয়াতে হয়তো বা এই আপনি কথা ধরেই বলতে হয় যে আজগুবি কন্টেন্ট বা যেসব কন্টেন্টের কথা আমরা আলোচনা করছিলাম এইসব কন্টেন্ট হয়তো বা কমবে, হয়তো একজনেরটা অন স্ক্রিন এসে থেকে আলোচনা হচ্ছে, বাট এরকম কন্টেন্ট কিন্তু অনেক হচ্ছে। তো সবগুলোই বন্ধ হবে, এবং আজগুবি কন্টেন্ট এবং ধারণা করা কন্টেন্ট আসলে কমবে, সেটাই আশাবাদী। মাঠের বাইরের আলোচনাটাই আজকে আসলে বেশি হওয়ারই কথা, কারণ নাজমুল হাসান পাপন অনেক হয়। হ্যাঁ, তারপরও মাঠের মধ্যেও তো অবশ্যই অনেক প্রাপ্তি আছে। বাংলাদেশ দল যেভাবে ফাইট করেছে, বাংলাদেশ দল চেষ্টা করেছে শেষ অবধি, গ্ল্যান ফিলিপসের ওই একটা ক্যাচ হয়তো শেষ অবধি পড়াবে বাংলাদেশ দলকে। আপনার কি এখনও আফসোস হচ্ছে ওই ক্যাচটার জন্য? ক্যাচটার জন্য তো আফসোস হচ্ছে, আফসোস অনেক কিছু নিয়ে হচ্ছে। বাংলাদেশ যদি প্রথম ইনিংসে লিড নিতে পারতো, গ্লেন ফিলিপস যদি ওইরকম ইনিংস না খেলতে পারতেন, হয়তো বা বাংলাদেশ একটু এগিয়ে থাকতো, 180-200 হলে পারতো, সিনারিওটা একটু ডিফারেন্ট হতে পারতো। অনেক কিছু নিয়ে আফসোস আছে। প্রাপ্তির জায়গা আমার কাছে মনে হয় যে তাইজুল ইসলাম, তাইজুলের পারফরমেন্স না, তাইজুল সবসময় ম্যান অফ দ্য টুর্নামেন্ট, শুধু পারফরমেন্স না, তাইজুল সবসময় পারফর্ম করেন টেস্ট ক্রিকেটে, কিন্তু সবসময় সেই লাইমলাইটটা পান না। আমার কাছে মনে হয় যে এবার তাইজুল সেই লাইমলাইটটা পেরেছেন। আমি যখন দেখছিলাম যে নাজমুল হাসান পাপন তিনি যখন বেরিয়ে আসছেন, এবং প্রথমে কিন্তু তিনি তাইজুল ইসলামের কাছে ছুটে গেছেন, আমার মনে হয় আপনি সেটা দেখেছেন, এবং জড়িয়েও ধরেছেন, এবং এই ব্যাপারটা আসলে মার্ক করার মতো, কারণ তাইজুল কখনোই তেমন লাইমলাইট পান না। আমার কাছে মনে হয় তাইজুলের যে ডিজার্ভিং লাইমলাইটটা, সেটি হয়তো এই এই সিরিজে পেয়েছেন, এবং আমি এই জন্য হ্যাপি। আমার কাছে মনে হয় এটি অনেক বড় একটা প্রাপ্তি। আসলে স্পিনারদের পারফরমেন্স আমি আলাদা করে বলতে চাই, হয়তো বা শরীফুল ইসলাম হয়তো আড়ালে পড়ে গেছেন, শরীফুলের বোলিং পারফরমেন্স আসলে যতটা সুযোগ শরীফুল ইসলাম পেয়েছেন কাজে লাগানোর চেষ্টা করেছেন। এই উইকেটে নিউজিল্যান্ডের পেসাররা তেমন সুবিধা করতে পারেননি, বোলিংও করেননি, বা শরীফুলের হাতে যখনই ক্যাপ্টেন বল তুলে দিয়েছেন, ইনিংসের শুরুতে হোক শেষে হোক, শরীফুল কিন্তু উইকেট এনে দিয়েছেন। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে শরীফুলের ব্যাটিংয়ে যে উন্নতিটা হয়েছে, প্রতি ম্যাচেই দেখা যাচ্ছে কিছু কন্ট্রিবিউশন করেছেন শরীফুল ব্যাট হাতে, এবং এটাকেও আসলে বাহবা দিতে হয়। আমার কাছে মনে হয় অনেক প্রাপ্তি জায়গায় সিরিজটা, অথবা সিরিজ শুরুর আগেও আমরা কেউ ভাবিনি বাংলাদেশ এইভাবে ডমিনেটিং সিরিজ খেলবে। এবং এই বাংলাদেশে কিন্তু নিউজিল্যান্ড নিয়মিতই খেলেছে, এর আগেও খেলেছে, সো বাংলাদেশ কখনো টেস্টে কম্পিট করতে পারেনি নিউজিল্যান্ডের সাথে এর আগে, এবং এবারই সেটা করেছে, এবং বাংলাদেশ একটা ম্যাচ জিতেছে, এই ম্যাচটা হয়তো জিততে পারতো, আনফর্চুনেটলি সেটা হয়নি, কিন্তু আমার কাছে মনে হয় প্রাপ্তির জায়গা অনেক, প্রাপ্তি বাংলাদেশের ভবিষ্যৎ সিরিজগুলোতে কাজে লাগবে, এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ অনেকগুলো টেস্ট খেলবে এই সার্কেলে, সো আমার কাছে মনে হয় ভবিষ্যতে এগুলো কাজে লাগবে।
আরেকটা বড় ব্যাপার কি যে বাংলাদেশ দলের এই পুরো দলটা কিন্তু একদম নতুন একটা দল, সাকিব আল হাসান নেই, তামিম ইকবাল নেই, লিটন দাস নেই, তাসকিন ইবাদতরা নেই, নতুন একটা দল নিয়ে নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে যেভাবে বাংলাদেশ দল ফাইট করেছে, সিরিজে সমতা রেখে শেষ করেছে, এটার আসলে প্রশংসার একটা ব্যাপার। ওই যে নাজমুল হাসান পাপন যে কথাটা বলেছিলেন যে শত্রুদেরও খুশি হওয়া উচিত, আপনাদেরও খুশি হওয়া উচিত।